লাইভ আছি, লাইভ আছি, অন এয়ার, অন এয়ার। আরো অনেকজন আছে সবার সাথে আজকে আমরা আড্ডা মারবো। অর্জুন বল বল গানটাও মানে ফ্রেন্ড সেভেন চুজ করে দেয়, তো সেইভাবে গানটা যেমন চেঞ্জ হয় আমার মুডও চেঞ্জ হয়। তো বলতে পারো সুখ দুঃখ সবেতেই বলতে গেলে ফ্রেন্ড সেভেন যেন বুঝে যায়। সব থেকে বড় কথা নতুন পুরনো বাংলা হিন্দি ইংলিশ সব ধরনের মিক্স রয়েছে, মানে আলাদা করে কিছু ভাবতে হয় না বা এদিক ওদিক কিছু খুঁজতে হয় না, জাস্ট ফ্রেন্ডসম যেটা পাওয়া যায় সেটাই ভালো লেগে যায়। আর তার থেকে বড় কথা আরজে, যে সকল আরজেরা আছে তারা এত সুন্দরভাবে মানে মানে বাড়ির লোকেদের মতো এমনভাবে কথা বলে, এক দুবার মানে এমনিতে কোনো কন্টেস্টে ফোনেও কথা হয়েছে, এত ভালোভাবে কথা বলে যেন মনে হয় নিজের দাদা দিদি বা এরকম, তো পুরো একদম ফ্যামিলির মতো লাগে। গ্রেট, সুপার, ভালো। তোমার সাথে আড্ডা মারবো, কিন্তু তার আগে আর কি বন্ধুরা, তোমার নাম আমার রিয়া দাস। রিয়া কেমন লাগছে? প্রচন্ড ভালো লাগছে। তো এই লকডাউন, ওয়ার্ক ফ্রম হোম, এবার সবসময় আমরা কি প্লেলিস্ট মানে ফ্রেন্ডস এফএম এর কাছে প্লেলিস্ট দরকার নেই, বসে রয়েছে কাজ করছে, এই সর্বনাশ, এখন তার একটা গান চলছে, এই এখন একটু ইংলিশের গান শুনতে ইচ্ছা করছে কোনো, তখন একটা মানে একটা কনভারসেশন চলছে, মানে সবসময় সব রকম এত সুন্দর সুন্দর কালেকশন অফ সংস। এখন একটু মনে হচ্ছে একটু ডিজে ডিজে টাইপের একটা সং যদি হয়, মনে হচ্ছে পার্টি মুড বেরোতে পারছি না, তখন হঠাৎ করে দেখি বুঝতে মানে হলো না, হঠাৎ করে ফ্রেন্ডস এফএম হয়তো গানটা চালিয়ে নিল। আর একটা বলতে চাইছি যে প্রথমত হ্যাপি বার্থডে ফ্রেন্ডস এফএম কে, আর এরকম একটা এফএম যে আমাদের সঙ্গে সবসময় কন্টিনিউয়াস যে রয়ে গেছে, এরকম একটা সার্ভিস লকডাউনের মধ্যে থেকে শুরু করে ওয়ার্ক ফ্রম হোম, বুঝতেই দেয়নি যে ওয়ার্ক ফ্রম হোমে চাপ, অফিসের কাজ, এইসব জিনিসটাই বুঝতে দেয়নি, তো এটা তো প্রচন্ডই ভালো লাগছে। প্রচুর মেমোরিজ মানে শেষে প্রথমত মানে যেরকম প্রচুর জিনিস আমি পার্টিসিপেট করেছিলাম, আর ভালো ভালো গিফটসও পেয়েছিলাম, এটা একটা ব্যাপার আছে, আরো ওটাকে এনকারেজ করেছে আমাকে, তো আর খুব এক্সাইটিং সব মানে যত কম্পিটিশনস গুলো রয়েছে, তো এর জন্য আমি আরো আমি তো সবাইকেও বলবো যে পার্টিসিপেট করো, তোমাদের মনটাও ভালো লাগবে, আর কারোর সঙ্গে যদি গার্লফ্রেন্ডদের সঙ্গে ঝগড়া হয় বা কারোর যদি বয়ফ্রেন্ডদের সঙ্গে ঝগড়া হয়, এসব কম্পিটিশনে পার্টিসিপেট করো, দেখো তোমাদের মনটা একদম সিঙ্গেল লোকদের জন্য ভালো, কমিটেড লোকদের জন্য ভালো, মানে সত্যি ভালো, আমি তো রেকমেন্ড করবো সবসময়। ইনফ্যাক্ট আমি আসার সময় আজকে শুনতে শুনতেই আসছি যে কন্টিনিউ এতই ভালো লাগছে, মানে একে ছাড়া মানে এই হচ্ছে আমার জীবনের পার্টনার মনে হচ্ছে আলটিমেটলি, একে ছাড়া ফ্রেন্ডস এফএম কে ছাড়া থাকা যাবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ রিয়া বেল। আর কিছু বন্ধুরা আছেন তাদের সাথে আমরা একটু আড্ডা মারি, তারপর আমরা একটু ব্রেক নেব, কিন্তু তার আগে তোমার নাম আরেকবার বলো। মিলে হ্যাঁ, নাম বরুণ। কোন বরুণ, আজকে আমরা চলে এসেছি একটা টিউশন ফ্যান্টাসি তে, এসেছি, কেমন লাগছে? হ্যাঁ, এখানে অ্যাম্বিয়েন্স টা বিশাল ভালো, আর খাবার টাবারও ভালো। কন্টেস্ট খেললে বিনার হলে আজকে তোমার একটা গেট টুগেদার একটা হচ্ছে, প্রি সেলিব্রেশন বলতে পারো, আজকে শুরু হয়ে গেছে। ফ্রেন্ডস এফএম শোনা হয়? হ্যাঁ, ফ্রেন্ডস ফ্রেন্ডস এফএম মানে লকডাউনের সময় তো মানে বিশাল হেল্পফুল হয়েছে আমাদের, এখন কলেজে থার্ড ইয়ারে আছি, ওখানে মানে কলেজে লকডাউন চলছিল, কলেজ কিছু হচ্ছে না, মানে বোরিংটা মানে ফ্রেন্ডস এফএম দিয়ে পুরো কাটানো হয়েছে, মানে ওখানে যা যা গান চালানো হয় সব মিক্স আছে, হিন্দি ইংলিশ বাংলা, ওখানে লাইক মুড বারবারই ওই চেঞ্জ হয় যেমন উনি বলবেন, বিশাল ভালো হচ্ছে। তোমাদেরকে আমি অনেকবার তোমাদেরকে আমাদের অফিসে দেখেছি, তোমরা প্রাইজের জন্য এসছো, সবার সাথে দেখা হয়ে গেল বলতে গেলে লকডাউনের পর তোমরা প্রথমবার এরকম দেখা করছো, তো সেটা কেমন লাগছে? সেটা তো বিশাল ভালো লাগছে, অফিস
থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আমাদের সাথে কথা বলার জন্য। এবার আমরা একটা ছোট্ট ব্রেক নেবো, এখন আমাদের ফ্রেন্ড সার্কেল শো শুরু হয়ে গেছে, অল দ্য ওয়ে লাইভ ফ্রম ফিউশন ফ্যান্টাসি। ওয়েল ভিক্টর স্যারও আমাদের সঙ্গে আছেন, ম্যানেজার অফ ফিউশন ফ্যান্টাসি, ওনার সাথে আমরা আড্ডা মারবো। আমরা রাইট নাও অন এয়ার আছি, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ফ্রেন্ডস অফ ফেসবুক পেজে আমরা লাইভ থাকবো। একটা ছোট্ট ব্রেক নিয়ে নিই, ব্যাক টু ওয়াইত্র। সুপার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমরা এবার লাইভ আছি, অ্যান্ড ওয়েল আমি এবার একটু দেখাতে চাই, চলো। আরে আমাদের সঙ্গে রাইট নাও দেবাদিতাও আছে, অ্যান্ড হ্যাপি বার্থডে দেবাদিতা, আমাদের বার্থডে টু আস, ফ্রেন্ডস এর বার্থডে মানে আমাদের বার্থডে, আমাদের সবার বার্থডে। ওকে ওয়েল, দেখতে পাচ্ছো যা দেখোটা না, মানে হাতাফাটি লাগছে আমার এখানে এসে। আজকে আমরা একটু আগে ভিক্টর স্যারের সাথে কথা বলবো, অ্যান্ড স্যার ভিক্টর ওকে Hi, I'm Anish from Friends FM. Sir, I'm sorry to be here. Thank you for having me. Sir, happy birthday to you. Thanks to you guys, and I keep listening to your channel. It's the kinds of songs you play on your channel is wonderful. Okay. And few words for Fusion Fantasy. We basically specialize in Himalayan cuisine and various types of coastal cuisines. Our coastal cuisines are from the coastal areas of India throughout India. Okay. And plus Himalayan cuisines. So, and it as the name suggests, it's a fusion place. So our we have mixed and matched the taste to our customers' liking, and it's great to have you guys. Sir, I আমরা একটা কথা বলতে চাই, কিছুক্ষণ আগে আমি পোস্ট করলাম ফেসবুকে কি আমি আমি ফিশ প্যাকেজ যাচ্ছি, সবাই ব্যাম্বু বিরিয়ানি নিয়ে অনেক কথা বলছে, সবাই সবাই একটু ব্যাম্বু বিরিয়ানি স্পেশালিটি অফ ফিশ কিউ ওয়ার্ড টু ব্যাম্বু বিরিয়ানি সেটা নিয়ে একটু বলুন। Bamboo biryani is one of our signature dishes. So bamboo biryani basically it's a tribal cuisine. It's an Indian tribal cuisine. It is mainly found in places like Orissa, Maharashtra, Chhattisgarh, which side of bamboo biryani is mainly it is from Orissa. So bamboo biryani is jeta kora hoy emni normal biryani te jeta kora hoy harir moddhe rice or meat diye toiri kora hoy. The bamboo biryani is different in the sense bamboo bhetore rice and meat take flavored rice and meat bamboo bhetore diye tar pore bamboo take burn kora hoy on charcoal. So that is the bamboo biryani. Okay. Apart from bamboo biryani we also have lava bosh and various other specialties are there. Seafood ache amra seafood ghee roast diye thake jemon prawn ghee roast, squid ghee roast, octopus ghee roast egulo amra serve kore thaki. Caribbean. তো আমাদের উপরে আরেকটা স্টোরি আছে যেখানে এটার উপরে আরেকটা স্টোরি আছে ওইটা। তো এই থিমড আমরা মানে স্টার্টিং থেকেই আমাদের আইডিয়া ছিল যে ইট উইল বি আ থিমড রেস্টুরেন্ট, অ্যান্ড আওয়ার কাস্টমার্স রিয়েলি লাইক দিস অ্যাম্বিয়েন্স আ লট। তো গ্রেট স্যার, নাইস মিটিং ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমরা একটা আরো কি বন্ধুদের সাথে কথা বলে তারপর আপনাদের কাছে আরেকবার ফেসবুক পেজে আমরা একটু কথা বলে নি। ওকে চলে, অনেক বন্ধুরা আগে বলা হলো যে একটা লিস্ট থাকে আমাদের ফ্রেন্ডস এফএম এর, লাইক আমি যখনই ফ্রেন্ডস এফএম এ যাচ্ছি আমার পছন্দের গানই বাজছে, আমাকে মানে কোনদিন বলতে হচ্ছে না। ইভেন আমি অনেক আর্টের সাথেও ওদের ফোন কথা বলছেন, দ্যার রিয়েলি ইউ নো লাইক বড় দাদা যান দিদি, দ্যার রিয়েলি হেল্পফুল, দ্যার দ্যার অ্যামেজিং। মানে ইন শর্ট ফ্রেন্ডস অফ এম ইস আ প্লেস, অর প্লেস ঠিক বলবো না, কি বলবো, আর ইমোশন আমাদের, মেবি আমাদের সবার জন্য অ্যাকচুয়ালি ফ্রেন্ডস অফ এম ইমোশন, স্পেশালি ইন দিস লকডাউন। অ্যান্ড রিয়েলি থ্যাংক ইউ ফর ইনভাইটিং আস, অ্যান্ড ইয়া হ্যাপি বার্থডে অ্যাগেন। বাহ সুপার,
খালি আছে হ্যাপি বার্থডে ফ্রেন্ডস এফ এম 14 ইয়ার্স অফ ফ্রেন্ডশিপ লেভেল আপ ওকে হোয়াটস ইওর নেম ম্যাম মাই নেম ইজ অনুষ্কা ব্যানার্জি এন্ড ফার্স্টলি আ ভেরি হ্যাপি বার্থডে টু ফ্রেন্ডস এফ এম এন্ড থ্যাংক ইউ ফর হ্যাভিং আস সো সবাই এখানে লকডাউন নিয়েই বললো যে লকডাউনে বোর্ডম কাটিয়েছে অল দ্যাট বাট আমার মনে হয় যে ফ্রেন্ডস এফ এম মানে লকডাউনের আগে থেকে ইজ আ পার্ট অফ আর লাইফ সো উই এনজয় মানে আমরা যত যখনই টিউন ইন করি তখনই ও যেরকম পড়া পছন্দের গান মানে বোধহয় ফ্রেন্ডস এফ এম মধ্যে সাইকোলজিটা বোঝে যে এই গানটা এই সময় বাজা মানে বাজানো উচিত অল দ্যাট আর লকডাউনে তো অবভিয়াসলি মানে কলেজের চাপ অ্যাসাইনমেন্ট সব কিছুর মধ্যে যে ওই বলে না কিটক্যাট ব্রেক এটা আমাদের জন্য ফ্রেন্ডস এফ এম ছিল আর কি আর ফ্রেন্ডস এফ এম তো নামের মধ্যেই দ্যাটস ফ্রেন্ডশিপ সো ইয়েস ইট ওয়াজ অ্যাকচুয়ালি আ ভেরি হিউজ পার্ট অফ ইট ইজ আ হিউজ পার্ট অফ আর লাইফ অ্যাকচুয়ালি আর রেডিও তো এমনিতেও মানে সবাই এখন মানে রেডিও শোনে অ্যান্ড ফ্রেন্ডস এফ এম ইজ অ্যাকচুয়ালি আমি প্রথমবার জিমি স্যারকে লাইক ইন পার্সন মিট করি হচ্ছে ভবানীপুরের একটা ইভেন্ট ওকে হ্যাঁ তো ওখানে যখন আমি দেখি আই ওয়াজ ফ্যান বয়িং হিম লাইক তো সেই থেকে আর কি ফ্রম দেন টিল ডেট আই হ্যাভেন মিসড আ সিঙ্গল দিলসে শো মানে লোকেদের স্টোরি শুনতে প্লাস ওদের লাইক দ্য রিজনস বিহাইন্ড ওরা গানটা কেন চাইছে সব শুনতে অ্যাকচুয়ালি অ্যামেজিং লাগে তাছাড়া আমাদের মর্নিং গুড মর্নিং শোজ যেগুলো আছে খুবই সুন্দর লাগে আর মোর ইম্পর্টেন্টলি আই উড ফিল লাইক লকডাউনের সময় আমি ফ্যান্স এফ এম বেশি শুনেছি ক্লাস করার থেকে আই মিন ভেরি সরি আমার যদি প্রফেসররা কেউ দেখে থাকে বাট ইট ইজ হোয়াট ইট ইজ আই এম ভেরি সরি এখানে বলতে গেলে সবাই স্টুডেন্ট কেমন লাগছে সেরকম কোনো প্ল্যান নেই আমি ওপেন টু এভরিথিং কাবাব চলে এসেছে তুমি কি খেতে ভালো বলতে গেলে সবাই এখানে ফুডি ওকে ফ্রেন্ডস এফ এম নিয়ে যখন আমরা কথা বলছি ফ্রেন্ডস এফ এম এর গান গান ছাড়া আর কি ভালো লাগে তোমরা একটু বলো প্লিজ আমি নিজেও রেডিও নিয়ে পড়াশোনা করি বিকজ আমার স্ট্রিমটা মিডিয়া সায়েন্সে রেডিও রয়েছে সো তখন থেকে আমি আরো আরো বেশি করে কিন্তু শোনা স্টার্ট করি আর আমার ভীষণ ভালো লাগে মানে ও যেমন দিলসে সো মানে ওই হার্ট টু হার্ট টক্স গুলো বেশি ভালো লাগে কেমন লাগছে এখানে মানে লকডাউনের মধ্যে পুরোটা ঢাকাতে আটকে পড়েছিলাম তো তখন এই বাড়িতে আসতে পারিনি তো সেই জন্য হচ্ছে যে ওই টাইমটাতে আমি ফেসবুকে যে আপনাদের ফ্রেন্ডস এফ এম যেগুলো সব গানগুলো শুনতাম খুব ভালো লাগে ইভেন ঢাকাতেও মানে যেহেতু আমি শুনতাম আমার ফ্রেন্ডস আর কোনো কি রিলেটিভস হোক ওরাও শুনত তো হ্যাঁ মোটামুটি ফ্রেন্ডস এফ এম ঢাকার লোকজনও জানে মানে আমাদের যে ফেসবুক লাইভ যেটা আমরা শুরু করেছি 24 আওয়ার ফেসবুক লাইভ হচ্ছে সেই জিনিসটা তো অনেক ভালো লাগে সেটা নিয়ে কেউ কিছু বলতে চাই আমাদের যে 24 আওয়ার ফেসবুক লাইভ হয় 24 আওয়ার ফেসবুক লাইভ ইজ সামথিং which is a really unique concept actually মানে 24 ঘন্টা যে ফ্রেন্ডস এফ এম আমাদের জন্য আছে আমাদের হেল্প করছে টু মুভ থ্রু আ ডে which is full of boredom that is something of very appreciated by a lots of people around here so that is an absolutely congratulating you on this factor অনেকে এমন আছে যে বেঙ্গলিজ ইন ব্যাঙ্গালোর আমরা যে কথাটা বলি যে ওখানে আমিও একজন পার্ট যে বেঙ্গলিজ ইন ব্যাঙ্গালোর যেমন ভাত ডাল ভাত মায়ের হাতের রান্নাটা মিস করি আমার ফ্রেন্ডস এফ এম অবভিয়াসলি মিস করি একদম মিস করব আমার ফেসবুক তো আছে ফেসবুকে তো ফ্রেন্ডস এফ এম মিস করি মানে
অনেকদিন ধরে ছিলাম, তারপরে হঠাৎ করে মিস করে তারপরে যে এই কনসেপ্টটা যে চলে আসলো যে অফিসে কাজ ভালো লাগছে না, এখন একটু গান শুনতে ইচ্ছা করছে, তো করো ফেসবুকে যে লাইভ যে কনসেপ্টটা শুরু করেছে ফ্রেন্ডস, সেটা তো ওটা ওটা ভীষণ একটা আলাদাই রকমই মানে আসছে একটা। পরপর ডিশ গুলো চলে আসছে, জুস চলে আসছে, জুস খাওয়ার আগে আমরা খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ গাইজ, টেক কেয়ার, বাই।